সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আমিতে। আজকে আমার সাথে যে দুজন অতিথি আছেন তাদের বদৌলতে আজকে আমরা অনেক অনেক গান শুনব। আমার সাথে আছে সঙ্গীতের জগতের দুই উজ্জ্বল নক্ষত্র দিনা জাহান মুন্ডি এবং এস আই টুটুল। ধন্যবাদ মিথিলাকে, অনেক অনেক ধন্যবাদ যে আমরা আমার আমিতে আসতে পেরেছি এবং গিটার নিয়ে আসতে পেরেছি। আমি খুবই এক্সাইটেড, স্পেশালি গিটার দেখে। তার মানে অনেক অনেক গান হবে আজকে। এক কাজ করি, গানে গানেই কথা বলি। গানে গানে কথা বলি, সেই ভালো। তো মুন্নি আপা, টুটুল ভাই, আপনারা একসাথে গান করেছেন? হ্যাঁ, আমার তো প্রথম দিকের ভালো দু চারটে যে গান, তার মধ্যে প্রথম দিকে আমার জীবনের প্রথম গান প্রায় তারই করা অডিও অ্যালবামের আমাদের দুজনের ডুয়েট গান। কারণ আমাকে ও বলেছিল যে আমি যদি ওর জন্য একটা গান করে দিই তাহলে আমাকে একটা মিষ্টি পান খাওয়াবে। তারপর মিষ্টি পান খাইয়ে, মিষ্টি পান খাওয়ালো, তারপর আমি গান বানিয়ে দিলাম। এ ও মিষ্টি পান দিলেই আপনি গান বানান? হ্যাঁ। টুটুল ভাই, আমি আপনাকে অনেক অনেক মিষ্টি পান দিব। একসাথে কাজ করতে গিয়ে কখনো মনে হয়েছে যে দুজনের সাথে কাজ করা চ্যালেঞ্জিং বা ঠোকাঠুকি তো লাগেই সব সময়? না, আমার সাথে টুটুল ভাইয়ের ঠোকাঠুকিটা লাগে, কিন্তু এটা না বললেই নয়, ঠোকাঠুকিটা আমিই করি। টুটুল ভাই অলওয়েজ আমাকে গাইড করে, বাট আমি অনেক কিছু অনেক ব্যাপারে আমি টুটুল ভাইকে বিরক্ত করি। আর কমপ্লেইন যেটা টুটুল ভাইয়ের ব্যাপারে আমার, সেটা হলো যে খুব মানে ডিসিশন নিতে গিয়ে অনেক দোলা চলে থাকে সে, এটা আমার পছন্দ না। স্বাভাবিক, এত কেন ইনডিসিশনে ভুগেন টুটুল ভাই? কারণ সবাই যে ডিসিশনে ভুগে, আমি ডিসিশনে ভুগি। আচ্ছা টুটুল ভাই, আপনি তো সঙ্গীত শিল্পী সবার আগে, কিন্তু আপনি অভিনয় করেন? ডেফিনেটলি। ইস, কি খুশি, মানে কি একটা খুশি! অভিনেতা মানে আমি আমার টিভি স্ক্রিনের থেকে আমি আমার জীবনের স্ক্রিন আছে না, ওখানে অনেক বড় অভিনেতা। সেটা সবাই কম বেশি, ওটাতে এত ক্রেডিট নেন না। আমি অনেক বেশি, কিন্তু আসলে সত্যি আপনি অভিনয় করতে এনজয় করেন বেশি না মিউজিকটা করতে? একেবারে করেন না এনজয়? না, কেন জানো? তার কারণ হচ্ছে যে আমি অভিনয় করতে যখন দেয়া হয় আমাকে, আমার সবচেয়ে মেন প্রবলেম হচ্ছে আমি হাত দুটো খুলে কোথায় রাখবো, পকেটে রাখবো নাকি এইভাবে রাখবো নাকি সোজা রাখবো, এটা মাঝে মাঝে আমারও হয়। থাক, আপনার অভিনয় করতে হবে না, আপনি গান করেন, সেটাই সবার জন্য মঙ্গল, মঙ্গল সেটা। আচ্ছা মুন্নিয়াপা, আমি আপনাকে দেখেছি, আপনিও আপনি গান করেন ডেফিনেটলি, কিন্তু আপনি উপস্থাপনা করেন, আপনি কি কখনো অভিনয় করেছেন? আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা অনেক কঠিন, অনেক কঠিন। মানে অভিনয় করা, এমনি ক্যামেরার সামনে কথা বলি, কিন্তু যখনই মনে হবে যে না আমি কার অভিনয় করছি কিছু, তখন আমি স্টিফ হয়ে যাই, তো আমার দ্বারা একদম হবে না। আমি নাম উল্লেখ করেই বলতে চাই যে বাংলাদেশের অনেক বড় বড় ডিরেক্টর আমাকে অনেক বছর আগে থেকেই অফার করেছিলেন, তাহের শিপন, চয়নিকা চৌধুরী, মোহন খান, তারপরে মোস্তফা সরওয়ার ফারুকী, অরুণ চৌধুরী, তারপরে সবাই মোটামুটি আমি নাম ধরে বলছি প্রত্যেকেই। তাহের শিপন একটা স্ক্রিপ্টও করেছিলেন পর্যন্ত আনিসুল হককে দিয়ে, যে একটা গানের চরিত্রের মেয়েই লাগবে, আমি সেখানেও সেটা করিনি, পরে দ্বিতীয় পা করেছিলেন। তো আমাকে দিয়ে যেটা হয় নাই আর কি, এটা হলো যে অভিনয়টা আমার অনেক কঠিন মনে হয়েছে, করিনি। আপনাকে দিয়ে আসলে আপনার অভিনয় করতে হবে না, আপনাকে দিয়ে গানটা এত ভালো হয় যে আর কিছু না করলেও চলবে। না না, তা কেন, এমন একজন মানুষের সাথে বসিয়েছে আমি যা না বা আমি যা কি না, তার পেছনে তার অবদান অনেক বেশি। বাবা, সো আমি তার পাশে বসতে পেরেছি, আমার আমিতে কথা বলছি, এটা অনেক বড় ব্যাপার। টুটুল ভাই, আপনার কি অবদান ছিল সেটা একটু বলেন। আমার অবদান ছিল যে ও খুব সুন্দর সুন্দর রান্না করতো, ওগুলো খাওয়া। আপনি তো দেখছি পান, রান্না, এগুলোর বিনিময়ে মোটামুটি অবদান রাখছেন। কারণ ও যেভাবে রান্না করে আর বকুল আমাকে যেভাবে তুলে তুলে খাওয়ায়, তাতে না, তা না ঠিক মিথিলা, সে পানি করতে থাকবে তোমার পুরো অনুষ্ঠান, যদি সঠিক কোনো উত্তর দিবে না। হ্যাঁ, আমি টুটুল ভাইকে চিনি। হ্যাঁ, ঠিক আছে। তাই আমি বলি যে আমি যখন একদম গান নতুন মানে ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, ডেকে নিয়ে গিয়ে প্রথমে একটি গান করিয়েছিল, কাল আকাশে মন ভালো ছিল না কেন, এবং ওই গান আমার তখন টুটুল ভাইকে আমি ভালো করে জানিও না চিনিও না, ওর মানে জাস্ট টুটুল ভাইকে ব্যান্ডের এস আই টুটুল, উনি একজন মেম্বার, ওইটা জানি, কিন্তু কখনো সেভাবে কথাও হয়নি না টুটুল ভাই, ওভাবে করে টুটুল ভাইয়ের সাথে আমার কথাও হয়নি। টুটুল ভাই ঠিক ঠিক ডেকে নিয়ে খুব সুন্দর একটি গান করিয়েছিলেন,
এই যে কাজের একটা মানে এক্সপিরিয়েন্স ওনার সাথে, এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে পরবর্তীতে। ফিল্মে অনেক গান করেছি টুটুল ভাইয়ের সাথে, না টুটুল ভাই? টুটুল ভাই ফিল্মের প্রচুর গান করেছেন। হ্যাঁ, বেসিক্যালি ও অসাধারণ সুন্দর একটা টনটনা ভয়েস, এবং অনেক উঁচুই যায় অনেক নিচে যায়, তারপর কাজ করতে গিয়ে অনেক কমফোর্টেবল, যেভাবে বলি ওভাবে ট্রাই করে, একদম পারফেক্ট মেন্টরের মতো কথা বললেন। আমি ভাবছিলাম যে আপনাদের দুজনের করা একটা গান শুনবো, কিন্তু আসলে বিরতির সময় হয়ে গেছে, সো একটা ছোট্ট বিরতি দিব, তারপর ফিরে এসে আগে গানটা শুনবো। ওকে ওকে। প্রিয় দর্শক, আমরা গল্প করছি টুটুল ভাই এবং মুন্নি আপার সাথে, আমরা একটা ছোট্ট বিরতি নিব, ফিরে এসে আমরা একটা গান শুনবো। এমন ঝগড়া, সত্যি ও আমার মুখ দেখবে না, আমি ওর মুখ দেখবো না, সত্যি আমার সত্যি সত্যি মিথিলা শুধু, কিন্তু কেউ বাইরের জানে না। ফিরে এলাম বিরতির পর, আমার সাথে আছে মুন্নি আপা এবং টুটুল ভাই। আমি বিরতিতে যাওয়ার আগে প্রমিস করেছি দর্শকদের যে আমরা ফিরে এসেই গান শুনবো, তো আমরা এখন কোন গান শুনবো? তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন, তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন, তোমারই সঙ্গে হাত রেখে হাত দিন থেকে রাত, তোমারই সঙ্গে, তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন। আপনাদের দুজনের গলা কিন্তু একদম ফুল সিঙ্ক, মানে একদম পারফেক্ট। ওর সাথে অনেকদিন আমার গ্যাপ ছিল, ঝগড়াঝাটি চলছিল। আচ্ছা হ্যাঁ, এমন ঝগড়া, সত্যি ও আমার মুখ দেখবে না, আমি ওর মুখ দেখব না, সত্যি আমার সত্যি সত্যি মিথিলা শুধু, কিন্তু কেউ বাইরের জানে না, শুধু আয়নায় দেখতে পারবো। হ্যাঁ মানে সামনে সামনে দেখতে পারবো না, আয়না নিয়ে ও আমাকে দেখলে এরকম করে থাকে, আমি ওকে দেখলে এরকম করে থাকি। কেন? আমাদের অনেক বড় ঝগড়া হয়েছে, কিন্তু কি নিয়ে তা মনে নেই, কি নিয়ে হয়েছিল বলো বলো। ওই যে আয়নায় মুখ দেখে দেখি আমরা না, এত ছোট ছোট ব্যাপার নিয়ে অনেক জায়গায় আপনাদের মিল হলো আবার, কোনো মিল হয়নি, তুই যে কথা বললাম এখনই। ও তাই নাকি? আমার আমিতে উফ, আমার আমি কিন্তু খুব একটা মানে মিল হলো, এখন মিল হলো, মিল হওয়ার আমরা খুবই অনার্ড যে আমরা এই যে এই যে মিলটা করাতে পারলাম। মিল হওয়ার শর্তটা হলো কি জানো, বললো যে তুই আমার জন্য গান বানাস না, এখন আজকে তুই আমাকে প্রমিস কর তুই গান বানাবি, এবং সে মেকআপ রুমে বসে বসে শোনালো আমাকে। আমি বলছি আমার কাজ করতে ভালো লাগে না, আমি যদি আল্লাহ আমাকে বসে খাওয়ায় তো ইস, আমার এটা স্বপ্ন তো, এটা তো আর হবে না। তো তারপরে আমি বললাম আচ্ছা প্রমিস, এখন আমরা চিন্তা করেছি যে আবার শুরু করব, আমরা অনেক সুন্দর সুন্দর প্ল্যানিং করেছি, অ্যাটলিস্ট এই যে রাগটা ভাঙলো, মিলটা হলো, এখন সামনে ভালো ভালো কাজ হবে, সেটাই আমাদের জন্য অনেক গান না শুনে হবে পরে শুনবো। এটা কিন্তু সিরিয়াসলি নিও না, ওনার সাথে আমার এরকম হাজারটা ঝগড়া হয়, হাজারটা, তার মানে এই একটু পরে এই অনুষ্ঠানের পরে আবার দেখা যাবে ঝগড়া লেগে গেছে। কেন মানে আপনারা এত এত ঝগড়াটা কেন? মানে আমরা ঝগড়া কিন্তু করি না, কোনো ঝগড়া করি না, ও কিছু বলে না আমাকে, জাস্ট এসে বলো তুই এটা কেন করলি, আর আমি তখন রাগ হয়ে বসে রইলাম, আর কথা বললাম না, যা কথা বললাম না। তারপরে আবার দেখা গেল যে এই থ্রি ওয়েতে তারপরে কথা বলে না, বলো আমি বকুল, আর তখন ফোন করে থ্রি ওয়েতে কথা বলে, তখন আবার চুপ হয়ে যায়, ঠিক আছে এরকম। 30 বছরের বন্ধুত্ব বাবা, 30 বছরের বন্ধুত্ব, আসলে এটা বিগ অ্যাচিভমেন্ট, যার জন্য না আমাদের সফট কর্নারগুলো আমরা জানি তো, ওগুলা যার কারণে ওইভাবে করে আমরা রেগে যাই আবার ঠিক হয়ে যাই, ব্যাপারগুলো এরকম। যত ইচ্ছা ঝগড়া করেন কোনো অসুবিধা নেই, একসাথে কাজ করলে আমরা খুশি। বকুলের ওর বাচ্চাদের আমার জন্য অনেক মায়া, তাদের ফ্যামিলিরও আমার জন্য, তানি আপু জীবনে কখনো দেশে বাইরে গিয়েছে আমার বাচ্চাদের জন্য কিছু আনেনি, তা হয়নি,
তানিয়া আপু জীবনে এরকম হয়নি যে না আমি এই যেমন আজকের প্রোগ্রামে এসেছি সবচেয়ে বড় সমালোচক তানিয়া আপু। আচ্ছা তানিয়া আপু আমার খুব প্রিয় একজন মানুষ, আমি খুব ভালোবাসি তানিয়া আপুকে, কিন্তু তানিয়া আপুকে আমার মনে হয় যে একটু ভয়ও পাই আসলে, একটু রাগি মনে হয়। আমিও ভয় পাচ্ছি ইদানিং। ইদানিং আমি এই প্রশ্নটা আপনাকে করতাম যে আপনিও কি তানিয়া আপুকে ভয় পান? রিসেন্টলি পাচ্ছি। এমনি তানিয়া আপুকে খুব ভীষণ রাগি মানে? আরে না, বাসায় আমি ও টুটুর ভাই রাগি, চেহারা দেখে মনে হয় না তো চুপ করে আসি কিছু কি বলবো ভাবছি। না রাগ কি করে করে, রাগ করলে কি করে? ও আমি রাগ করলে ও চুপ করে থাকে না? আপনি কি করেন? আমি রাগ করলে হ্যাঁ কান দিয়ে আগুন বের হয়, চিৎকার করেন? হ্যাঁ চিৎকার করি, এখন আর করি না। দুই বছর আমেরিকায় আসা যাওয়া আসা যাওয়া, আমেরিকাতে অনেক দিন ছিলাম, ওখানকার মানুষ দেখলাম যে কেউ রাগ টাগ করে না, বিরাট ভদ্র আমি এখন, আমার রাগ একদম হয় না আজকাল। আর মুন্নি আপা যে এত শান্ত, আল্লাহ না মানে দুষ্ট, মানে মনে হয় যে উনি কোনোদিন ঝগড়া করতে পারে না, রাগতে তো পারেই না। না আমি অনেক রাগ করি মিথিলা, আমার রাগ আমার কাছের জনরা দেখে, দূরের কেউ না। ভীষণ রাগ এবং রাগ ভাঙতে আমার খবর আছে। আমার রাগ ভাঙাত আমি জীবনে বাজে ভাবে আরেকটা কথা বলি, আমি জীবনে কখনো সরি বলি না। বকুল রীতিমতো আমাকে ফোন করে, দোস্ত কাম খারাপ। আমি বলি কি? তুই একটু কল দে মুন্নিকে, বুঝছিস? একটা কল দিয়ে মানে একটু একটা গানের কথাটা তো একটু বল। হ্যাঁ তখন আমি বুঝছি কি হয়েছে, বুঝে রাগ হয়েছে এখন, মানে পর্যন্ত বসে থাকি, আসতেছি এখনই ঢুকতেছি, আশা উষার কিছু নাম নাই, দেড়টার সময় আমার খাবার ফ্রিজে ঢুকাতে হয়, এ হলো ওনারা। তার মানে মানে আপনার দুজনে আসলে উল্টো, কারণ টুটুর ভাইয়ের চেহারা দেখে মনে হয় যে মাটির মানুষ, রাখতেই পারে না, কিন্তু উনি রাগে, আপনার চেহারা দেখে মনে হয় যে খুব শান্ত। তবে হ্যাঁ আমি কিন্তু সব সময় রাগি না মিথিলা। আচ্ছা একটা কথা বলতো, কাল আকাশের মন ভালো ছিল না কেন? তুমি আসনি বলে কাল দক্ষিণা বাতাস ছুঁয়ে গেল না কেন? আজ তো এসেছি সুরে জোতাই উঠেছে, ভালোবেসেছি ফুলের আওতাই ফুটেছে, আজ শুধু ভালোবাসার দিন, আজ শুধু কাছে আসার দিন। বাহ আমাদের প্রথম গান দুজনের, ও এটাই প্রথম গান? আমি আরো গান শুনবো, কিন্তু এখন আবার একটা বিরতির সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি নিয়ে নি। প্রিয় দর্শক, আমরা গান শুনছি, গল্প করছি এবং মজার কেমিস্ট্রি দুই ফ্যামিলি সেগুলো সম্পর্কে আরো জানছি, নিচ্ছি একটা ছোট্ট বিরতি। যায় দিন যায় একাকি তার বিহনে কেমনে বলো থাকে। ফিরে এলাম বিরতির পর। আমি যেটা বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আমরা আরও গান শুনবো, শুনছি এবং দুই ফ্যামিলির ঝগড়া খুনসুটি এবং মজার কেমিস্ট্রির বিষয়গুলো, যেগুলো আমি মানে আই হ্যাড নো ক্লু, আমার কোনো আইডিয়া ছিল না, এবং আমি আশা করি দর্শকরাও ভীষণ মজা পাচ্ছে শুনতে। তো আরেকটা ব্যাপার একটু বলি, টুটুল ভাই আমাদের কতটুকু ভালো বন্ধু জানি না, অনেক মানুষ আমাদের দুজনকে একসাথে দেখলে প্রেমিক প্রেমিকাও ভেবে বসতে পারে, বাট আমরা তা না। এখানে আমাদের কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই, কোনো আমাদের প্রশ্নবোধক চিহ্ন নাই আমাদের সম্পর্কগুলোতে। কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানি না এই মনটা, কেউ ভুল করে কেউ ভুলে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। এই গানটা মানে সুপার ডুপার হিট। এবার তোমার গান শুনবো আমি? না 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 না, মানুষ তো মানুষের বাসায় আসলে হ্যাঁ এমনি একটা কিছু খাওয়ায়, প্রেজেন্ট করে বা কিছু না, কিন্তু একটা ব্যাপারটা হচ্ছে যে প্লিজ আমরা একটা প্রেজেন্ট চেয়ে নিতে পারি, তো একটা প্রেজেন্ট করো।
আমি তো পারি না, মানে না পারলে যেটা পারো না ওইটাই আমরা চাচ্ছি। বন্ধুর পথে বন্ধু হয়ে গাও, ওইখানে যে আমি কত ফ্যান। না প্লিজ নো, দুই লাইন গা, এরকম করিস কেন? কেন তো জুড়বে, তোমার একটা গান গাও। তার বিহনে কেমনে বলো থাকে ভালোবাসা এই অন্তরে, অভিমানে কেঁদে মরে ও এই বুকেতে, দুঃখ বেঁধে রাখে যাই দিন যাই একাকি। তার বিহনে কেমনে বলো থাকে যাই দিন যাই একাকি, তার বিহনে কেমনে বলো থাকে ভালোবাসা এই অন্তরে, অভিমানে কেঁদে মরে ও এই বুকেতে, দুঃখ বেঁধে রাখে। তার কত ফ্যান? আমি তো ওর, আমি ওর ডাই হার্ট ফ্যান। কার? ওই যে ওই মিথিলার। সিরিয়াস? আমি খুবই কোথায় যাবো বুঝতে পারছি। আচ্ছা টুটুল ভাই, আপনি আপনার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি গান গাইতে গাইতে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলেন, কারণ আপনার কাছ থেকে আমরা সবাই অনেক বড় বড় কিছু আশা করি। ভবিষ্যৎ পরিকল্পনা আরো চার পাঁচটা বেবি নে। ও মাই গড, দ্যাটস গ্রেট। ঠিক আছে, বেবি গানও তো আমার বেবি। ও আচ্ছা, তো ও যদি গান মিন করে থাকে তাহলে পেটের মধ্যে আছে। আমি সবসময় আসলে এরকম নিজের কাছের মানুষগুলোর কাছে যখন আসি তখন মুন্নি আর কোনো কথা বলতে পারবে না। কাছের মানুষগুলো আমার কাছে মনে হয় যে আমার টিভির যারা দেখছেন তারা জানবেন যে খুবই দুষ্টু একটা লোক। আমি অবশ্যই দুষ্টু, আর এরকম কাছের মানুষগুলোকে পেলে আমার খুব হাসতে ইচ্ছা করে, হাসাতে ইচ্ছা করে, কারণ হাসার তো সুযোগই পাচ্ছি না। এটা ঠিক, মানে এটাও অনেক পুণ্যের কাজ এই যে এখনকার এই ব্যস্ত সময়ে একটু হাসতে পারা। সত্যি কান্না নিয়ে জীবন শুরু, কান্না দিয়ে জীবন শেষ, মাঝখানেতে থাক না শুধু একটুখানি হাসির রেশ। অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি দর্শকদেরও খুব ভালো লেগেছে আমাদের এই আড্ডাটা। প্রিয় দর্শক, আশা করি আপনারা এনজয় করেছেন। আজকে বিদায় নিচ্ছি।